হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এবং রিসেন্টলি একটা কনফ্লিক্টের দেখা দিয়েছে যেটা প্রচণ্ড ইন্টারেস্টিং, যে কারণে আজকে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সকলেই জানেন বলিউডের দুটো ছবি আগামী সপ্তাহে রিলিজ পেতে চলেছে 11ই আগস্ট। একটা হচ্ছে অক্ষয় কুমারের রক্ষাবন্ধন আর একটা হচ্ছে লাল সিং চাড্ডা আমির খানের। এবং এই দুটো ছবিকে নিয়ে একরকম বলা যেতে পারে বিপাকে পড়েছে এক্সিবিটাররা এবং এই ছবি দুটো ডিস্ট্রিবিউটার। ব্যাপার হয়েছে এই দুটো ছবির রানিং টাইমকে নিয়ে। লাল সিং চাড্ডা 2 ঘন্টা 40 মিনিট প্লাস, আর রক্ষাবন্ধন 1 ঘন্টা 50 মিনিট প্লাস। দুটো ছবির রানিং টাইমের মধ্যে 50 মিনিটের একটা অন্তর রয়েছে। সাধারণত আমরা সকলেই জানি যে যেটা বড় বাজেটের ছবি হয়, কিংবা বড় বাজেটের ছবির থেকে বড় কথা হচ্ছে আমির খানের ছবি, তো সেই ছবিটা অনেক বেশি স্ক্রিনে মুক্তি পাবে, তার সঙ্গে যেই ক্ল্যাশ করুক না কেন। এবার ডেফিনেটলি লাল সিং চাড্ডা রক্ষাবন্ধনের থেকে বেশি হলে মুক্তি পাচ্ছে, বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যতটা পাওয়ার কথা ছিল, এখন মনে হচ্ছে লাল সিং চাড্ডা ততগুলো স্ক্রিন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে পাবে না। এবং তার কারণ কিন্তু এই রান টাইম। লাল সিং চাড্ডা প্রায় 2 ঘন্টা 45 মিনিটের ছবি হয়ে যাওয়ার জন্য সেই ছবিটাকে শো দিয়ে এবং একই সঙ্গে রক্ষাবন্ধনকে শো দিয়ে অ্যাকোমোডেট করতে হল মালিকদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং দুটো ছবির মধ্যে তারা রক্ষাবন্ধনকে বেছে নিচ্ছে। আমি জানি না, হল মালিকদের নিজস্ব চিন্তাভাবনা ডেফিনেটলি রয়েছে, তাদের কিছু স্ট্র্যাটেজি রয়েছে, তারা একটা রিসার্চ করেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে এটা প্রথমবার হচ্ছে যে একটা 2 ঘন্টা 40 মিনিটের ছবির সঙ্গে ক্ল্যাশে আসছে একটা 1 ঘন্টা 50 মিনিটের ছবি। ক্ল্যাশ এর আগে বহুবার হয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি যে একটা 1 ঘন্টা 50 মিনিটের ছবির সঙ্গে 2 ঘন্টা 40 মিনিটের ছবির ক্ল্যাশ। এটা এর আগে নাকি কখনো দেখা যায়নি তারা বলছে, এবং যে কারণে তারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ছোট দৈর্ঘ্যের যে ছবিটা সেটাকে বেছে নিচ্ছে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন, এই রানিং টাইমের লজিকটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়। হ্যাঁ, শো অ্যাকোমোডেট করতে অসুবিধা হচ্ছে সেটা হতে পারে, সেটা তারা বেটার বুঝবে। আমি তো আর হল মালিক না, আমি হল চালাই না, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু রানিং টাইমের জন্য কোনো ইম্প্যাক্ট পড়ে অডিয়েন্সের মধ্যে সেটা আমি খুব একটা বিশ্বাস করি না। হ্যাঁ, বাংলা ছবির ক্ষেত্রে হয়, বাংলা ছবি এত বড় সময় জুড়ে অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখা সেটা খুব একটা সোজা কাজ নয়। কিন্তু সিনেমা যদি লাল সিং চাড্ডা হয়, যেটা ভিজুয়াল স্পেকটাকেল হবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই, সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা 40 মিনিট প্লাস একটা ছবি হলে সেটা খুব একটা বিপদের কথা নয়। তার কারণ আমি বলে দিচ্ছি, KGF Chapter 2, ট্রিপলার, কাশ্মীর ফাইলস এবং বিক্রম, এই চারটে ছবি এই বছর যে ছবিগুলো ব্যবসা করেছে প্রচণ্ড পরিমাণে, সেই তালিকার খুব উপরের দিকে থাকবে। চারটে ছবির রানিং টাইম আপনারা দেখে নিন 2 ঘন্টা 50 মিনিটের বেশি, যদূর আমার এখন মনে পড়ছে। তো চারটে ছবি কিন্তু ব্যবসা করেছে, কারণ চারটে ছবি কোথাও একটা গিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করেছে, ফলত সময় বেশি হওয়ার জন্য একটা সিনেমার সেটা আফটারঅল মানুষের মধ্যে সেভাবে ইম্প্যাক্ট ফেলে না, যদি সিনেমাটা এঙ্গেজ করতে পারে। অন্যদিকে রক্ষাবন্ধনের একটা সমস্যা কিন্তু এটাও হতে পারে যে 1 ঘন্টা 50 মিনিটের ছবি, এবং আমি এরকমটাও শুনেছি যে 2 ঘন্টা 4 মিনিটের ছবি ছিল, ছবিটাকে 14 মিনিট জোর করে মেকাররা একরকম কমিয়ে দিয়েছে, 14 মিনিট বা 10 মিনিট, 1 ঘন্টা 54 মিনিটের বোধহয় আফটারঅল ছবিটা হয়েছে, বা 1 ঘন্টা 53 মিনিট এরকম কিছু একটা হবে। তো এই যে 10-15 মিনিট কমিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ সার্টেন কাইন্ড অফ ড্রামা বিল্ড করা কিন্তু প্রচণ্ড দরকার মানুষের মধ্যে সেই ইমোশনটা খেলার জন্য। অক্ষয় কুমার এবং তার বোনরা, এই যে সম্পর্কটা দাদা এবং বোনদের মধ্যে, সেটা প্রপার বিল্ড আপ না হলে ওই সিনেমাটা কিন্তু দাঁড়াবে না। এবং যখন 1 ঘন্টা 50 মিনিটের ছবিটা হয়ে যাচ্ছে, তখন সেই গল্পটা কত সুন্দরভাবে দেখানো হবে, সম্পর্কগুলোকে কত সুন্দরভাবে ডেভেলপ করা হবে, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট ডাউট আমার মনের মধ্যে তৈরি হচ্ছে। আফটারঅল সিনেমার লেংথ কত, সেটার থেকে বড় ম্যাটার হচ্ছে সিনেমাটা ভালো কি খারাপ। ভালো সিনেমা চলবে, সেটার লেংথ যদি আজকে বড়ও হয়, খুব একটা সমস্যা হওয়ার কথা আমার অন্ততপক্ষে মনে হয় না। ফলত লাল সিং চাড্ডা বা রক্ষাবন্ধন, এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা ছবি হিসেবে ভালো হবে, কোনটার ওয়ার্ডত ভালো তৈরি হবে, সেটার উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে স্টারডম কিন্তু সেভাবে ওয়ার্ক করছে না। আমরা জানি যে আমির খান অপেক্ষাকৃত বড় সুপারস্টার, যখন রেভিনিউয়ের কথা আসে তখন কিন্তু আমির খানকে আমাদেরকে এগিয়ে রাখতেই হবে অক্ষয় কুমারের থেকে। এবং আমির খানের থাগস অফ হিন্দুস্তান 50 কোটি প্লাস ওপেনিং নিয়েছিল, ছবিটা কিন্তু বাজে ছিল, কিন্তু যেহেতু ওরকম একটা দুর্দান্ত স্টারকাস্ট ছিল এবং আমির খান পরপর পরপর সুপার ডুপার হিট ছবি করে আসছিল যেগুলো কন্টেন্ট ওয়াইজ প্রচণ্ড ভালো, যে কারণে মানুষের একটা আশা ছিল এবং ছবিটা 50 কোটি প্লাস ওপেনিং নিয়েছিল, কিন্তু লাল সিং চাড্ডার ক্ষেত্রে একদম 100% শিওর সেটা কিন্তু হবে না। তার থেকে অনেকটা কম কালেকশন কিন্তু ফার্স্ট উইকেন্ডে এই ছবিটা করবে, এবং হয়তো ফার্স্ট উইকেন্ডে 3 দিন মিলিয়ে হয়তো ওই 52 কোটির যে একটা কালেকশন করেছিল থাকস অফ হিন্দুস্তান, সেটা হয়তো ক্রস করতে পারবে না। এবং রক্ষাবন্ধন যদি বেটার ছবি হয় লাল সিং চাড্ডার তুলনাতে, যদি রক্ষাবন্ধনের রিসেপশনটা বেটার হয় অডিয়েন্সের কাছে লাল সিং চাড্ডার তুলনাতে, সেই ক্ষেত্রে কিন্তু হল মালিকদের যে ডিসিশনটা সেটা কিন্তু ঠিক, এটাই প্রমাণিত হবে। যদি না হয়, যদি লাল সিং চাড্ডার রিসেপশন বেটার হয় মানুষের কাছে, সেক্ষেত্রে কিন্তু হল মালিকদের এই যে ক্যালকুলেশনস সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হবে, এবং দুটোই হতে পারে, কারণ দুটো ছবির মধ্যেই কিন্তু পোটেনশিয়াল আছে।
রক্ষাবন্ধনের মধ্যে কিন্তু যথেষ্ট পটেনশিয়াল আছে। অক্ষয় কুমার রিসেন্ট সময় যে সমস্ত ছবি করেছেন তার থেকে কিন্তু রক্ষাবন্ধন বেটার হবে, এই বিষয়ে আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। এবার দেখা যাক কী হয়। পরিচালকের উপরে আস্থা রয়েছে বলে এই কথা আমি বলছি। আনন্দ নীলারি একজন ভালো ডিরেক্টর, যে ছবিটা ভালো হবে সেই ছবিটা তিন চার দিন পর থেকে বেশি শো পাওয়া আরম্ভ করবে। প্রথম তিন চার দিনের কথা এখানে হচ্ছে, এই যে কোনটা বেশি স্ক্রিন পাচ্ছে, কোনটা পাচ্ছে না, কোনটা ভালো শো টাইম পাচ্ছে, কোনটা পাচ্ছে না, এগুলো সবই প্রথম তিন চার দিন। যেই একবার ছবিটা মানুষের কাছে পৌঁছে যাবে, রিভিউজ বেরোনো আরম্ভ করবে, তখন মানুষ একটা পার্টিকুলার ছবিকে বেছে নেবে এবং সেই ছবিটা চলা আরম্ভ করবে। এবার যদি দুটোই ভালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হল মালিকদের চ্যালেঞ্জেসটা সত্যি সত্যি বেড়ে যাবে, কারণ দুটো ছবি প্রচণ্ড রকম ভালো কালেকশন করছে, তখন তারা কোন ছবিটার বদলে কোন ছবিটাকে এগিয়ে রাখবে এটা তাদের পার্সোনাল পছন্দ অপছন্দের উপরে ডিপেন্ড করবে, তাদের পার্সোনাল কল হবে সেটা। তারা রিস্ক নিয়ে সেই কলটা নেবে যে ভাই এই ছবিটা আমি লং টার্মে দেখতে পাচ্ছি, এটা সাত দিন দশ দিন ব্যবসা করার জন্য আসেনি, এটা এক মাস দেড় মাস একটা টানা ব্যবসা করবে, লংজিভিটি রয়েছে ব্যবসার, সেই অনুযায়ী তারা সেই ডিসিশনটা নেবে, সেটা অলটুগেদার একটা ডিফারেন্ট আলোচনা। আর একটা জিনিস লাল সিং চাড্ডার পক্ষে যাচ্ছে, এই সিনেমাটা কিন্তু অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে রক্ষাবন্ধনের থেকে এখন অবধি এগিয়ে রয়েছে, বেশি মানুষ কিন্তু অ্যাডভান্সে টিকিট কেটেছে লাল সিং চাড্ডার, তো এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি ফরে যাচ্ছে লাল সিং চাড্ডার। লাল সিং চাড্ডার বাজেট অনেক বেশি, যে কালেকশনটা লাল সিং চাড্ডার ব্রেক ইভেন্টটা ক্রস করার জন্য করা দরকার সেটার থেকে অনেকটা কম কালেকশন রক্ষাবন্ধন করলেও তার ব্রেক ইভেন্ট সে পার করে ফেলবে, রক্ষাবন্ধন অনেকটা তুলনাতে কম বাজেটের ছবি, সেটাও একটা ঠিক কথা। তো এগুলো অনেক ক্যালকুলেশনস রয়েছে, শেষ কথা সবার শেষ কথা হচ্ছে যে ছবিটা ভালো হবে সেটা চলবে, দ্যাটস ইট। তো প্রাথমিকভাবে ইনিশিয়াল স্টেজে কোন ছবিটাকে বিট করে দিচ্ছে স্ক্রিন কাউন্টের নিরিখে সেটার উপরে কিন্তু আসলে সত্যি বলতে কিছু ডিপেন্ড করে না, বিশেষ করে আজকের দিনে, কারণ দুটো ছবির ক্ষেত্রেই দেখবেন ওপেনিং যেটা হবে সেই তুলনাতে সেকেন্ড উইকেন্ড অনেক বেটার হবে ফার্স্ট উইকেন্ডের তুলনাতে, কারণ আমরা জানি ফার্স্ট উইকেন্ডের তুলনাতে সেকেন্ড উইকেন্ড কিন্তু অনেকটা কমে যায়, অনেকটা পড়ে যায় কালেকশন, এটা নর্মাল ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু কোভিডের পরবর্তী সময়ে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট উইকেন্ডে যে কালেকশনটা হচ্ছে, আমি হিন্দি ছবির ক্ষেত্রে স্পেশালি বলছি, তার থেকে সেকেন্ড উইকেন্ডে কিন্তু ওর কালেকশনটা অনেকটা বাড়ছে যদি ছবিটা ভালো হয়। ভুলভুলাইয়া টুয়ের ক্ষেত্রে আপনারা দেখে নিন, আপনারা কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে দেখে নিন। এবার দেখুন সাউথের ব্যাপারটা সম্পূর্ণ অলটুগেদার একটা আলাদা বিষয়, ট্রিপলার কিংবা KGF চ্যাপ্টার টু কিংবা পুষ্পা বিক্রম ওদের ওখানে এখনও সুপারস্টারডম জিনিসটা বেঁচে রয়েছে, সেটা তো এখানে নেই আসলে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যদি সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে, আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।